হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজ আবার আপনাদের সাথে আছি আমি অঞ্জন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি মিনি এসি। এটি খুব সহজে এবং বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন। এ প্রচণ্ড গরমকে দূর করার জন্য আমি আপনাদের জন্য এই মিনি এসি তৈরি করেছি। তো চলুন, কীভাবে তৈরি করতে হবে। এটি তৈরির জন্য লাগবে একটি বড় কৌটা এবং একটি ছোট কৌটা, আরও লাগবে একটি মোটর এবং একটি পাখা। তো চলুন, কীভাবে করতে হবে আমরা দেখি। প্রথমে এই ছোট কৌটোটাকে মাঝখান থেকে কাটতে হবে। তো দেখতে থাকুন কীভাবে আমি করছি। এটাকে সেট করতে হবে বড় কৌটাটির ঠিক মাঝখানের একটু উপরের অংশে, এটিকে সেট করতে হবে। তো এটিকে ভালোভাবে সেট করার জন্য আমি একটি কাগজে মাপ নিয়ে নিলাম। এখন এই মাপে বড় কৌটাটায় একটি ছিদ্র করতে হবে। তো কৌটাটাকে সুন্দরভাবে সেট করার জন্য আমি একটি কাগজে মাপ নিয়ে নিলাম। এখন দেখুন কীভাবে এটি আমি কাটছি। এটাকে এখানে সেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে কাটছি এটি। আমি এটিকে একটু পরিষ্কার করে নিচ্ছি, তাহলে এখানে আঠাটা লাগাতে খুব সহজ হবে এবং আঠাটা মজবুতভাবে লাগবে। আপনারা যখন করবেন এখানটা ভালো করে পরিষ্কার করে নেবেন, তাহলে আঠাটা ভালোভাবে লেগে যাবে। এখন এই কৌটার তলার অংশটাও কেটে ফেলতে হবে। তো দেখুন কীভাবে করতে হবে। তলার অংশ কাটা হয়ে গেল, এখন এটিকে বড় কৌটার সঙ্গে সেট করতে হবে। তো হাওয়াটা যাতে ভালোভাবে বেরোতে পারে সেজন্য আমি এই কৌটার বাড়তি অংশটাকে কেটে ফেলব, তাহলে হাওয়াটা খুব সহজে বাইরে বেরোতে পারবে। তো দেখতে থাকুন কীভাবে করছি আমি। এখন আমার বাড়তি অংশটা কাটা শেষ হলো। তো এখন এটিকে সেট করতে হবে আটা দিয়ে। তো দেখুন আমি এটিকে কিভাবে লাগাচ্ছি। এটি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে লাগাতে হবে। এটি যদি ভালোভাবে না লাগে তাহলে ব্যাড সাউন্ড আসতে পারে, সেজন্য এটাকে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন মোটর এবং পাখাটি সেট করতে হবে। তো এটিকে সেট করতে হবে ঠিক মাঝখান বরাবর, এবং এই পাখা হাওয়া যাতে সহজে টানতে পারে সে কারণে আমি কৌটার দুই অংশ কেটে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটলাম এটি। তো এখন মোটরটিকে সেট করতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমার মোটরটা কিভাবে সেট করছি। এখন এটিকে আঠা দিয়ে খুব সুন্দরভাবে সেট করতে হবে। এটিতে যখন আঠা লাগাবেন তখন একটু খেয়াল রাখবেন আঠাটি যেন মোটরের ভিতর কোনোভাবেই না ঢোকে। এটি যদি মোটরের ভিতর ঢোকে তাহলে মোটরটি ঘুরবে না, তো একটু সাবধানে আঠাটা ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি পাখাটা লাগিয়ে দিলাম। এবার এই কৌটার ভিতর কিছু পরিমাণ বরফ রাখতে হবে, তাহলে এর থেকে যে হাওয়াটা বেরোবে সেটা সেম টু সেম এসির মতো হাওয়া বেরোবে। এখানে আপনি যত বেশি পরিমাণ বরফ দেবেন আপনার ঠান্ডার পরিমাণও তত বাড়বে। তো আমি যেটুকু দিয়েছি এটুকুই এনাফ। তো আপনি এটিকে ঘরে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ইউজ করলেই আপনার রুমটি সম্পূর্ণ এসি রুমের মতো ঠান্ডা হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটু কাগজ লাগিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে হাওয়ার গতিবেগটা কতটা। এটি খুব সুন্দর কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে হাওয়ার বেগটা খুব বেশি। একটা রুমে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চললে আপনার রুমটি সম্পূর্ণ এসি রুমের মতো ঠান্ডা হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।